ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাইজান, বলছিলেন যে স্বামী স্ত্রীকে ফরজ গোসল করার জন্য তাগিদ করেন কিন্তু স্ত্রী গোসল করে না, তো এতে কি স্বামী গুণাকার হবেন? হ্যাঁ, এখানে প্রথমত কথা হচ্ছে যখন গোসল ফরজ হয়ে যাবে তখন স্বামী যে কুম আল্লাহকে ভয় করতে হবে, স্ত্রীও আল্লাহকে ভয় করতে হবে, আর কারণ ছাড়া গোসল দেরি করা যার কারণে ফরজ সালাত পর্যন্ত তরক হয়ে যায় এটা জঘন্যতম কবিরা গুনাহ, এটা আল্লাহ তাআলার অভিশাপ আসার অন্যতম একটা কারণ। তাই প্রথমত স্ত্রীকে সাধারণ সময়ে তাকে আল্লাহর বিধান সম্পর্কে তাকে বুঝাইতে হবে, আর অলসতার ভয়াবহতার যে জাহান্নাম হবে গোসল না করার কারণে, ফরজ সালাত আদায় করা নাই করার কারণে, এর ভয়াবহতা তার সামনে ফুটে উঠাবে স্বামী, এটা তার জন্য প্রথম দায়িত্ব। প্রথমে বুঝাই নিবে, যতটুকু সম্ভব আদর যত্ন করে বুঝাই নিবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এর মধ্যে এত আরামের প্রয়োজন নাই, আমরা আল্লাহ তাআলার বিধান মতো কষ্ট করে এই দুনিয়ার থেকে যাবো, আখেরাতে আমরা ফল ভোগ করবো, এটা স্বামী স্ত্রীকে বুঝাইতে বাধ্য। পরবর্তীতে যদি নাকি সংশোধন না হয় তখন আসবে দ্বিতীয় পর্ব, তার সাথে কঠোর আচরণ করবে, ভাষায় মাইর দিবে না, কঠোর আচরণ করবে, তারপরে যদি নাকি সংশোধন না হয় তাকে হালকা প্রহার করবে, এই প্রহার কিন্তু ব্যথা দেওয়ার জন্য নয় বরং তাকে লজ্জা দেওয়ার জন্যে। এরপরেও যদি নাকি সে সংশোধন না হয় তাইলে এই স্ত্রী নিয়েই ঘর সংসার করা না করা এই স্বামীর এক্তিয়ারে থাকবে, কারণ যেই নারী আল্লাহর বিধানের মধ্যে অলসতা প্রদর্শন করে তো এই নারী নিয়ে ঘর সংসার করতে গেলে পরবর্তীতে আল্লাহ তাআলা যে বাচ্চা দিবেন তাদের মধ্যেও সেরকম গাফলতি সৃষ্টি হবে, কারণ মায়ের আদর্শ সন্তানেরা সহজে গ্রহণ করে। তাই স্ত্রীকে এগুলো সব বুঝাইবে যে তোমার কারণে আমার পরিবার নষ্ট হয়ে যাবে, তাই তুমি সংশোধন হও, আমাদের পরিবারটা সুন্দর হোক, আদর্শ পরিবার হোক, না হলে এই ধরনের পরিবারের কারণে নিজের বাচ্চারা আদর্শহীন হয়ে যাবে। তাই আপনি সর্বাত্মক চেষ্টা করেন, এরপরেও যদি নাকি না শোনে আপনি আল্লাহ তাআলার নিকটে গুণাকার হবেন না, স্ত্রীর অবশ্যই গুণাকার হবে। তাই আপনি এক এক পর্ব এক একভাবে আপনি আদায় করে এটাকে সংশোধন করার চেষ্টা করেন, আল্লাহ ভক্ত ফিরদান করুক। আশা করি বিষয় বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।